আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা এই মিটারটার সম্পর্কে জানবো যে কি সমস্যা হয়েছে। এই মিটারটার সমস্যা হচ্ছে মিটারটি পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে ঘরে আউটপুট দিচ্ছিল না। এই দেখেন মিটারটি পুড়ে গেছে, এই দেখেন পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে মিটারে ঘরে আউটপুট দিচ্ছে না। এটা পুড়ে গিয়ে পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে সব ইনপুটের যে ফেজের ঘাট সেটা পুড়ে গেছে, আর এদিকে বোল্টগুলো সব ইয়ে হয়ে গেছে, কোনো একটা বোল্ট খুলতেছে না। এই পোড়ার কারণে মিটারে আউটপুট দিচ্ছিল না। আপনারা ভাবতেছেন যে আসলে প্রিপেইড মিটার কি পুড়ে যায়? হ্যাঁ, প্রিপেইড মিটার পুড়ে যায়। আর এটা পোড়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে ইনপুটের, এই যে ইনপুটের ইনপুটের এটা পোড়ার কারণ হচ্ছে এই ইনপুটের যে ফেজটা ছিল সে ফেজটা লুজ ছিল। লুজের কারণে এটা এই যে ইনপুটের যে ফেজের ঘাটটি পুড়ে গেছে। তো আপনারা যখন প্রিপেইড মিটার লাগাবেন, লাগানোর সময় অবশ্যই ভালো করে লাগাবেন যে আসলে আমার ঘাট পর্যন্ত বসছে কি না। না বসলে তাহলে মিটারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা পুরোটাই পুড়ে যেতে পারতো, দুর্ঘটনা হতে পারতো। তো আপনারা প্রিপেইড মিটার লাগানোর সময় ভালো করে দেখে শুনে লাগাবেন যেন মিটারটি পুড়ে না যায়। এই পোড়ার কারণে কিন্তু ঘরে আউটপুট দিচ্ছিল না। তো আমরা মিটারটাতে পাওয়ার দিয়ে দেখব যে আসলে মিটারটি অন হয় কি না। এটা ঘাটে বোল্ট খুলতেছে না। আমরা এখানে জাস্ট চেক করার জন্য দিয়ে দেখবো যে আসলে কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়া যাচ্ছে না, দেখছেন ভিতরে সার্কিট পুরা গেছে, যার কারণে মিটার অন হচ্ছে না। তো প্রিপেইড মিটার পুড়ে গেলে আপনারা অবশ্যই অফিসে জানাবেন। অফিসে জানিয়ে পরে আপনারা মিটারটি চেঞ্জ করে নেবেন। তো দেখুন প্রিপেইড মিটার এটা কীভাবে পুড়ে গেছে। এটা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রিপেইড মিটার যখন লাগায়, লাগানোর সময় এই যে কেমন যে ইনপুট ফেজ আছে, এই যেমন এরকম ফেজ, এটা সুন্দরভাবে এই ঘাটে দেখেন এই আউটপুটও কীভাবে লাগাইছে, আউটপুটও কীভাবে লাগাইছে দেখেন। এই দেখেন, এই দেখেন কোথায় লাগাইছে, এটা একদম নিচে লাগাইছে। এটা লাগার কথা মাঝখানে, এই যে এই মাঝখানে লাগানোর কথা, এই এই একটা দুটো ইয়ে আছে এখানে মাঝখানে লাগানো, এই যে ভেতরে দিয়ে দেয় যার কারণে পুড়ে যায়। এখানে মাঝখানে লাগাতে হয়, এই জায়গায় একটা ইয়ে আছে, লাগালে টাইট দিলে আপনার ভালোভাবে বসবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর প্রিপেইড মিটারের যে কোনো সমস্যা হলে জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।